সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিনাজপুরের বিরলু বাজারাধীন ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জ হাট এমন একদম সীমান্ত ঘেঁষে, সীমান্তবর্তী সীমান্ত ঘেঁষে এই হাটটি খুব একসময় অনেক নাম ডাক ছিল। এখন কিন্তু কালের বিবর্তনে নামটা কিন্তু একটু মুছে গেছে, কারণ করিডোর হওয়ার সময় কিন্তু এই হাটে কিন্তু প্রচুর গরু করিডোর হতো। তখন কিন্তু দাম এই হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি হতো। করিডোর বন্ধ হওয়ার কারণে কিন্তু এখন কিন্তু এই হাটে কেনা বেচা কম এবং গরুও কিন্তু আমদানি কম হয়, তারপরে দাম কিন্তু কম অনেকটা। আমরা কেমন দাম চলছে এগুলো আমরা জানব। আমরা এখানে দেখছি মেরুল ভাইকে। মেরুল ভাই চারটি বকনা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন, চারটি বকনা নিয়ে এসছেন মেরুল ভাই আজকে এই কালিয়াগঞ্জ হাটে। আমরা দেখি মেরুল ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কালিয়াগঞ্জ হাটে অনেকদিন পর, কালিয়াগঞ্জ হাটে কেন? আচ্ছা আচ্ছা, এখানে আসেন কি সংগ্রহ করার জন্য? এখানে সংগ্রহ করলেন, এগুলো আবার কোথায় দেবেন কালকে? কালকে ফাঁসিলা চলে, আগামীকালকে ফাঁসিলা চলে যাবে। হ্যাঁ দর্শক, আমি আপনাদেরকে জানাই যে এই হাট থেকে কিন্তু অনেক যারা গরুর ব্যবসা করেন তারা কিন্তু এই ছোটো ছোটো হাটগুলো থেকে সংগ্রহ করেন, সংগ্রহ করে কিন্তু বড় হাটগুলোতে বিক্রি করেন। তো এগুলোর বয়স কেমন মেরুন ভাই? 7 মাস, 8 মাস, এটা 6 মাস ক্রস, দোশালা ক্রস, আর ওইটা দেশি। আচ্ছা, এগুলোর বয়সগুলো জানলাম। তো দাম কেমন রাখছেন? ২৩,০০০ চাচ্ছেন, ২১ হলে বেচবেন। আর এই যে এটা ২৫ হলে ছাড়বেন? দর্শক দেখুন, ২৫,০০০ টাকা হলে বিক্রি করবেন বকনা। আর এই যে এটা ছোটোটা চাওয়া ২১, আর কত হইলে ছাড়বেন? ১৯,৫০০, আর এই যে দোশালাটা ৩২ চাওয়া কত হলে ছাড়বেন? ২৭ হলে দিবেন। দর্শক, ২৭,০০০ টাকা হলে বিক্রি করবেন। আমরা মেরুল ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। তো মেরুল ভাই, বাজারের কী অবস্থা বলেন তো এখন? বাজারের অবস্থা মনে করেন যে আপনার কুকুর সাইডে ধান কাটা পড়ছে তো গ্রাম এলাকা, এবং ধানের কেনা কিনে ছোটো বেশি গ্রাম এলাকা, এখন গ্রাহক কম। আর যে সমস্ত গরু আস্তে আস্তে গরু কেনার মতো মানুষ নেই, আচ্ছা গ্রাহক নেই, হ্যাঁ ক্রেতা নেই, নর্মাল মানে কৃষকরা এখনো গরু কিনছে না? হ্যাঁ, কৃষকরা এখন সম্পূর্ণ মাঠের মধ্যে আছে, ধান কাটতেছে, হ্যাঁ মাঠের মধ্যে মনে করি কোনো মনে করে যে কাস্টমার নেই, কাস্টমার নেই, আমদানি আছে কিন্তু কাস্টমার নেই, যার জন্য দামটা কম, দাম কম। এখন যদি পুরো দশ ভাই যদি গরু ক্রয় করতে আসে না, পিস প্রতি ৩,০০০ ৪,০০০ টাকা করে কম পাবে এই কয়েকদিন, মনে করেন যে এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের মধ্যে মানে ধান কাটা মারাটা যতদিন চলবে, প্রায় শেষের দিকে হয়ে আসছে, আর অল্প এক সপ্তাহ থাকবে। আচ্ছা আচ্ছা, তারপরে আমার বাজারটা গরম হয়ে যাবে, বাজার গরম হবে, গরম হবে, সামনে কুরবানি আছে না? আচ্ছা আচ্ছা, গরম হবে, এখন দাদার গরুর দাম কম পাওয়া যাচ্ছে। আচ্ছা, যেগুলো গরু কয়েকদিন আগে ৬০,০০০ টাকা বিক্রি হচ্ছিল সেগুলো এখন ৫,৫০,০০০ টাকা করে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইরকম এইরকম অবস্থা বাজারের? হ্যাঁ, বাজারের অবস্থা এখন এইরকমই। তো আগবার না আপনার গতকালকে আমবাড়িতে দেখেছি দাম কিন্তু তুলনামূলক অনেক কম বর্তমানে। আর এই হাটগুলোতে কেমন কেনা বেচা হচ্ছে? এগুলো তো মনে করেন যে বড় সাইডে লাগালো, এগুলো তো মনে করেন যে আপনার গরু কেনার জন্য ভালো, কিন্তু মনে করেন বিক্রি মানে ক্রেতা নেই, ক্রেতা নেই, না মানে আপনারা ক্রয় করার জন্য আপনাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা, আমরা কালকে আবার ফাঁসিয়া টাকা হাটে নিয়ে যাবো। তো কেমন কেমন লাভ হয় এখান থেকে নিয়ে যায়? নিয়ে গেলে ৩৫ কোনোগুলোতে ২,০০০ হয়, কোনোগুলোতে ৫০০ লসও হয়, কোনোগুলোতে ৫,০০০ টাকা লাভ হয়, ২,০০০ লাভ হয়, কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি নেই, না লাভ হয় আর কি করা বেশি, লাভ লসটা মিলে মনে করেন যে লাভবান বেশি হওয়া যায়, লাভবান বেশি হওয়া যায়। হ্যাঁ দর্শক, শুনলেন যে মেরুল ভাই কী বললেন? আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই সমস্ত ছোটো ছোটো হাট থেকে গরু সংগ্রহ করলে কিন্তু আপনারা লাভবান হবেন, এটা কিন্তু মেরুল ভাই বক্তব্যের মাধ্যমে বোঝা গেল। দর্শক, আপনারা যারা এই ধরনের গরু বা যে কোনো ধরনের গরু সংগ্রহ করতে চান, আমরা মেরুল ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে মেরুল ভাইয়ের মাধ্যমে এই ছোটো ছোটো হাটগুলি থেকে সময় নিয়ে
সস্তায় কিন্তু এই সমস্ত গরু সংগ্রহ করতে পারবেন, তবে আপনাদেরকে সময় দিতে হবে। কি বলেন, যদি সময় দেয় কোনো দর্শক, তাহলে ছোট ছোট হাটগুলো থেকে কি কিনে দেওয়া সম্ভব? হ্যাঁ, মনে করেন যে একবারে আসে বিশটা হুড়ুম করে আমার হাটে গেলে তাহলে আমাকে 30,000 টাকা বেশি ক্রয় করতে হবে, 30,000 সময় দিতে হবে, তাহলে ছোট ছোট হাট থেকে আমি সংগ্রহ করে দিতে পারবো 5-6টা করে, যেমন ছোট হাটে। আচ্ছা আচ্ছা, কতগুলো গরু উঠে না, হাইয়েস্ট 500 গরু উঠে। হ্যাঁ, তো এখান থেকে মনে করেন যে 10-15টা পাইলেন। আচ্ছা আচ্ছা, তো মিলবে আপনার নাম্বারটা একটু বলবেন, 017-602-6028-7839। দর্শক, আজকে মেরুল ভাই কি কি বললেন সেই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানালাম। আমরা দেখি আরও বকনা বাছুর কী দামে কেনা বেচা চলছে, সেই সঙ্গে 4টি বকনা বাছুরের দামও আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আমরা দেখি, আমরা এখানে দেখছি আমাদের মনোনীত চাচার সহযোগী মনোনীত চাচার সঙ্গে থাকে সবসময় একটা গাবি বাছুর নিয়ে দাঁড়িয়ে আছেন হোসেন। হোসেন, এটা বেচতেছিস? কটা আনছিলি? সব বেচা শেষ? ওইটা আছে? কেমন বাজারের অবস্থা, কেমন রে গাই বাছুর? মোটামুটি না? এইটা গাই বাছুরের বয়স কেমন রে? গাইটা আগর আর বাচ্চাটা তো দেখি সাইওয়াল বকনা, সাইওয়াল বকনা, আর গাভিটা কিন্তু আগর, প্রথম বাচ্চা না? দুধ তো পাওয়া যায় না, দুধ দোয়াস নেই। এটা কি তোর বাড়ির না কি না কেনা? কত দাম রাখছিস? 45-50। কত বলতেছে? 42-43 বলে না, 42-43 হাজার টাকা দাম দিয়েছেন ক্রেতারা। দেশি গাভি সাইওয়াল বকনা বাচ্চা, দাম তো সস্তায় গেলে, কত হলে বাজার খারাপ না, কত হলে ছাড়া যাবে এটা? হোসেন, 44-44.5। দেখুন দর্শক, গাভি বাছুর দাম সস্তা, গাভি বাছুর আজকে আমরা দেখি আরো। এখানেও দেখছি একটি গাভি বাছুর, বাজি গাইটা কি জুয়ান নাকি? আর বাচ্চাটা সাইওয়াল বকনা না ষাঁড়? সাইওয়াল ষাঁড় বাচ্চা, ষাট ভাঙে বলতেছে না? ষাট তো ভাঙবেন নাকি? ৬৫ হলে দিবেন। দর্শক শুনলেন, জুয়ান বয়স, 65,000 টাকা হলে বিক্রি করবেন আজকে কালিয়াগঞ্জ হাটে। দর্শক, আমরা বিদায় নিব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।